এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছি, আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আর জি কেব্রিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কী নাম আপনার? আমার নাম হচ্ছে কি নেছারুল হক। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 24 বছর। বাড়ি কোথায়, মানে বাড়ি বলতে জেলা কোথায়? আমার জেলা কক্সবাজার। কক্সবাজার, আচ্ছা। এখন থাকেন কোথায়? ঢাকাতে। আমি থাকি মিরপুর একে। মিরপুর একে। জি নেছার ভাই, শুরু করেন একেবারে যেখান থেকে বলার, ছোটোবেলা থেকে। আমার মনে আছে ক্লাস ফোর থেকেই, আমি ক্লাস ফোর একটা স্কুলে পড়তাম, কিন্ডারগার্টেন স্কুলে। সেই স্কুলে পড়ার সময় খেলাধুলার প্রতি খুব আমি আগ্রহী ছিলাম, তবে কোন খেলা খেলবো সেদিকে না, যখন যেটা খেলার ইচ্ছে জাগত, মানে যে কোনো একটা খেলা হলেই হলো। হ্যাঁ, যে কোনো একটা খেলা হলো। কিন্তু হোস্টেলে আমাদের আসরের সময় খেলার সুযোগ দিত না, এই জন্য আমি সবাই ম্যাডামের কাছে যেত অনুমতির জন্য। কিন্তু আমি চিন্তা করলাম যে আসরের সময় খেলার জন্য কেন অনুমতি লাগবে। এই জন্য আমি সবাইরে, যারা বড় বড় আছে, যারা একটু সালাক টাইপের আছে, যারা আমার সিনিয়র আছে, সবাইকে ডেকে একটা মিটিং করলাম। বললাম যে আসো সবাই একটু চিন্তা করি, কেন ম্যাডাম আমাদেরকে পরীক্ষার বলতেছে যে এখন খেলা যাবে না, আসল সময়টা আমাদের খেলা দিতে সময়। তখন আমি সবাইকে বললাম যে একটু মিটিং করে দেখি আগে ম্যাডাম কী করে, আমরা ম্যাডামের অ্যাক্টিভিটিসগুলো দেখে আমরা পরবর্তীতে আমরা অধ্যক্ষকে বলব। এরকম করে আমরা প্রথমে একটা মিটিং করলাম, সবাই মিলে দেখলো যে হ্যাঁ ম্যাডাম এই আছে। দ্বিতীয় মিটিংয়ে আমাকে বললো যে কি এই ম্যাডামের এই ফল্ট পেয়েছি, ইচ্ছা করলে তুমি সেগুলো হেড স্যারকে বলতে পারো বা অধ্যক্ষকে বলতে পারো। এই সেকেন্ড বৈঠকের কথাগুলো পাশ হয়ে যায় তখন ম্যাডাম জানতে পারে। যখন ম্যাডাম জানতে পারে তখন অন্য একটা স্যার, অন্য একজন স্যারকে আমাদের আমাদের কথাগুলো বলে যে এরা তো এরকম করতেছে। তখন আমাদের সবাইকে ডেকে বললো যে তোমরা আসলে কি লেখাপড়া করবে, যদি লেখাপড়া করতে চাও তাহলে এই করবে। এরপর থেকে ম্যাডাম আর আমাদের খেলাধুলো নিয়ে তেমন কিছু সমস্যা করেনি। এরপর আমি ক্লাস ফোরের পর যখন পাইপে উঠি তখন তো হোস্টেলে ছিলাম, তা আম্মুকে বলতেছি যে এখন আমি তো হোস্টেলে থাকলে আসলে একটা টাকা খরচ হচ্ছে, টাকাটা বেঁচে যাবে, আমি একটা কাজ করি, আমি যেহেতু ক্লাস ফাইভে উঠে যাচ্ছি আমি একটা ক্লাস ওয়ান টু বা থ্রি ছেলে পড়াবো এই যে স্কুলের পাশেই, তখন টাকাটাও বেঁচে যাবে এবং আমিও পড়তে পারবো এবং বাইরে থেকে একটু ঘুরে ফিরে যেতে পারলে আমার জন্য বেশি ভালো লাগে। তখন ক্লাস ফাইভে এই কিন্ডারগার্টেনে উঠি, কিন্তু আমি আম্মু আমার কথা মতোই কথা শুনে একটা স্কুলের পাশে একটা বাসায় রুজিন হিসেবে রাখে, রুজিন রাখে একটা ক্লাস টুর মেয়ে পড়া লাগবে। এখন কিন্তু ওই সুযোগে আমি আর স্কুলে যাই না, জানুয়ারি ফেব্রুয়ারি চলে যায়, মার্চের দিকে একটা পরীক্ষা হয় স্কুলে যাই, স্কুলে যাওয়ার কথা বলে আমি অন্য জায়গায় চলে যাই, কিন্তু খেলাধুলা করি ঠিকই, আমি কিন্তু ওই দিন শেষে ওই রুজিনে চলে যাই। কিন্তু এই কথাগুলো তো স্কুলে খুব বলাবলি চলতেছে, আমি স্কুলে আসি না কেন। একদিন আমার আম্মু কিছু কী কারণে, আমার আব্বু আর আম্মু আমাদের এই বাজারে যাচ্ছিলো, আমাদের পেকু বাজারে যাচ্ছিলো, তখন স্কুলে ঢুকছি দেখছি আমি ওখানে স্কুলে নাই। তখন স্যাররা বলছে তো অনেক দিন ধরে আসে না তো কী সমস্যা। তখন আমি যে রুজিনে ছিলাম কিন্তু আমি ওই রুজিনেও আমি নাই, কারণ হচ্ছে আমি 20 দিন পর আরেকটা রুজিনে চলে যাই। আরেকটা রুজিনে গিয়ে তখন আমি ক্লাস ফাইভ করি, আম্মুকে অনেক বকাসা করতেছে সে হোস্টেলে ছিল, রুজিনে কবে গেছে। তখন অনেক ধরে বেঁধে আমাকে নিয়ে আসলো স্কুলে, ওই কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে এসে তখন উনি অধ্যক্ষ ছিল, উনি অধ্যক্ষকে বিচার দিছে, বিচার দেওয়ার পরে আমাকে অনেক শাস্তা করছে। শাস্তা করার পর আমি আরও উল্টে গেছি, আমি বলছি না আমি তাহলে লেখাপড়া আর করবো না। এখন আব্বু তো আমাকে খোঁজাখুঁজি করতেছে লেখাপড়া করার জন্য, আমি আর এই দিনে এখানে থাকি, রাত্রে অন্য জায়গায় থাকি, ওই দিন শেষে আমি ওই রুজিনে চলে যাই। আমার হাতে লেখা একটু ভালো ছিল, ওই হাতে লেখা শেখাতাম আর বাংলা অঙ্ক যেগুলো পড়ানো ইচ্ছে সেগুলো পড়াতাম। একদিন এভাবে করতে করতে আমার আর স্কুলে যাওয়ার আগ্রহ আর নেই,
কিন্তু আমি অনেক কষ্ট করে যে আমাকে আবার মারবে এরকম জানার পরও আমি গেছি। যাওয়ার পরে সবাই বন্ধুরা বলতেছে, আমার একজন বন্ধু ছিল, তার বন্ধুরা বলতেছে যে তুই অনেকদিন পর আসছস, তোকে এখন মারবে। এটা শোনার পর আমি ওখানে বই রেখে চলে যাই। এটা ক্লাস ফাইভ উঠছি, মার্চের দিকে, ক্লাস ফাইভের 2019 সালে। তখন আমি মার্চ শেষ হয়ে যাই, এপ্রিল চলে যাই, মার্চ এপ্রিল মে জুনে। এখন আব্বু বলতেছে তুই তো অনেক বৃত্তি পাইছি। আমি ততদিনে ক্লাস ফাইভ পর্যন্ত আমি প্রায় 9টা বৃত্তি পাই। আমার 9টা বৃত্তি আছে, অনেক ক্যাপ গোল্ড মেডেলে আমি টেলিফুলি বৃত্তি পাই দুবার, এরকম অনেক বৃত্তি আমার আছে। আমি গানও গাই, কবিতা আবৃত্তি করি, এরকম অনেক কিছু আমার গিয়ে আছে। আব্বু বলতেছে তুই তো ভালো স্টুডেন্ট, তুই এরকম করলে কীভাবে হবে? তারপর আব্বুর সামনে আমি পড়তেছি না, কারণ আব্বু যদি আমাকে ধরতে পারে মারবে। এই জন্য হচ্ছে আমি স্কুলে এসে আম্মু বসে আছে, আব্বু আমাকে খুঁজতেছে। তখন আমি আর রুজিনও যেতে পারতেছি না, রুজিনটা মূলত আমি নিছিলাম খেলাধুলা করার জন্য, আমি কোথাও যেতে পারতেছি না। তখন আমি সবুজ বাজার আছে আমাদের একটা, ওই দিকে গিয়ে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক কিদে লাগছে। সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পূর্ব দিকে আমার এক বন্ধু, বন্ধুর বাসা, ওই বন্ধুর বাসায় আমি যাই, চুলকার জুলফিকার বলে। তো জুলফিকার আম্মুকে গিয়ে বলি, আন্টি দেখেন আমি তো অনেক কিদে লাগছে। তো কিদে লাগার ফলছে আমার তো এখন তো দুপুর হয়ে প্রায় 3টে বেজে গেছে, আমরা তো খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, ফান্তা ভাত আছে, তুমি ইচ্ছা করলে ফান্তা ভাত খেতে পারো। আমি ফান্তা ভাত খেলাম। এরপর আমি আমার কষ্টের কথাগুলো আমার আন্টিকে বললাম। আন্টি বলেন আমি তো, আমাকে তো হেড স্যার অনেক মারছে, এখন আমি ওই জায়গায় আমি পড়বো না, তো এই জন্য আমাকে, আমি এখন আমি লেখাপড়া করবো বাট অন্য জায়গায় পড়বো। তখন বলছে যে তুমি ইচ্ছে করলে আমাদের এই যে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলে তুমি ইচ্ছে করলে যেতে পারো, হেড স্যারকে বললে, আমার পরিচিত, তুমি ওখানে গিয়ে তোমার কথাগুলো বলবে, তোমার রেজাল্টের কথা বলবে, তুমি কী কী পারো না এগুলো বললে হেড স্যার নিয়ে নিবে। ওটা ছিল ফজিনিস স্কুল, অনেক ফেমাস স্কুল আমাদের কক্সবাজারের। ওখানে যাই আমি হেড স্যারকে সরাসরি, এরপর দিন যাই, পরের দিন গিয়ে সন্ধ্যাবেলায় আমি টিউশন আবার চলে যাই। ওখানে আমাকে আর কিছু বলে না, আমরা বলে দিছি যে ও আসলে আপনার সাথে বাত টাত দিবেন, তারপর হচ্ছে আবার চলে গেলে চলে যাবে, কিছু বলিয়েন না। আমি ভাত খেয়ে সকালে, এরপর দিন সকালে আমার হাতে কোনো বই তো নেই, কারণ আমি বই সব হারিয়ে ফেলছি। নিয়ে আমি হচ্ছে আমার প্রজনীতি স্কুলে যাই, হেড স্যারকে বলি, স্যার আমি তো অনেক কিছু জানি, আমার এই এমন রেজাল্ট ভালো আছে, আপনি আমাকে পরীক্ষা করতে পারেন, পরীক্ষা করে আপনি ইচ্ছে করলে আমাকে এখানে ক্লাস ফাইভে নিতে পারেন। তো তুমি কী কী পারো? আমি বলছি আমি গান পারি, এই যা যা পারি সব বললাম। তো আমাকে প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে বললো যে ঠিক আছে তুমি এখানে ভর্তি হয়ে যাও, তবে আমরা যেখানে তোমাকে ভর্তি নেবো আমাদের একটা তো টিসি লাগবে, তুমি যে কোন স্কুল থেকে আসছো। তো টিসির জন্য আমি আবার আমার কিন্ডারগার্টেন স্কুলে গেলাম। আমার কিন্ডারগার্টেন স্কুল নাম ছিল ফাঁসেখাল আইডিয়াল স্কুল। তো আমি ওখান থেকে, আমাকে আর টিসি দেয় না। টিসি না দেওয়ার কারণ হচ্ছে আমাকে অনেক ক্ষেত্রে ওনারা ফেসিলিটি দিয়েছিলো, অনেক কিছুরই ফ্রি দিছিল। আমার হোস্টেলে শুধু ভাতের টাকাটা নিত আমার কাছ থেকে, থাকা খাওয়ার টাকাটা, থাকার টাকাটা আমার কাছ থেকে নিত না। এই জন্য বলছে তোমাকে তো অনেক ফেসিলিটি দিয়ে আমরা রাখছি, কিন্তু তারপরে তুমি চলে যাচ্ছ, কিন্তু আমরা টিসি দিতে পারবো না। তো আমি কী করলাম, আমাদের গ্রামের একটা ফ্যামিলি স্কুল থেকে আমি টিসিটা নিয়ে ওখানে ভর্তি হয়ে যাই। ভর্তি হয়ে যাওয়া ততদিনে আমার প্রায় 6 মাস চলে যায় ক্লাস ফাইভের। আমি যখন গিয়ে দেখলাম যে ওখান থেকে প্রায় প্রত্যেক বছরই 10-12 জন এরকম বৃত্তি পায়, সরকারি বৃত্তি। ওখানে দুইটা ব্যাচ আছে, দুইটা ব্যাচের মধ্যে একটা হচ্ছে বৃত্তি ব্যাচ, আর একটা হচ্ছে এমনি জেনারেল ব্যাচ। বৃত্তি ব্যাচের মধ্যে আমাকে রাখবে কি রাখবে না এরকম একটা সিদ্ধান্ত চলতেছে। আমি তো এটা বলতেছি যে আমাকে বৃত্তি ব্যাচও রাখলো, আমি তো সমস্যা নেই। তারপরেও শেষমেশ সিদ্ধান্ত হলো ওখানে বৃত্তি ব্যাচের মধ্যে রাখছে। দেখলাম যে কি সবারই বইপত্র শেষ, পড়া অনেক শেষ, অনেকবার রিভিশন হয়ে গেছে। আমি কী করলাম, আমাদের বন্ধু আছে, যে বন্ধু আছে তাদের কাছ থেকে অঙ্ক করতাম। এভাবে শিখতে শিখতে 2-3 মাসের মধ্যে আমি 1-3 মধ্যে চলে আসি, 3 মাস ব্যবধানে। এরপর আমি ক্লাস ফাইভের পরীক্ষা দিই 2009 সালে, আমি উপজেলায়, আমাদের উপজেলায় আমি পঞ্চম হই, টেলিফুলি বৃত্তি পাই। এই খবরটা মোটামুটি আমাদের এলাকায় ছড়িয়ে পড়ছে। আমি আমাদের ওই ক্লাস ফাইভের যখন আমি আমি এভাবে চলতেছি, ঠিক একইভাবে আমার চাচার সাথে একটা দ্বন্দ্ব হওয়ার কারণে আমাদের আমাদের দাদার ভাটি বিটা বাড়ি থেকে অন্য জায়গায় আমাদের বাড়ি চলে যায়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফ এম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKA FM।
চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কেবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর চলে গিয়ে আমাদের অন্য জায়গায় যাই। সেই অন্য জায়গায় যখন নতুন বাসায় গিয়ে নতুনরা আবার সুন্দর করে সংসার সাজায়, সেখানে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হচ্ছে কি, মানুষদেরকে খাওয়ানো হয়, এখানে খাওয়ানো হচ্ছে। তখন আমি আমার আর তখন একেবারে ডিসেম্বরের দিকে, ডিসেম্বর নভেম্বরের দিকে আমি এখানে অনেককে অনেকজন হচ্ছে খাওয়ার জন্য আসছে, কিন্তু এখানে একটা মেয়েও আসছে। মেয়েটা কিছু খাচ্ছে না, এমনি চেয়ারে বসে আছে। তো আমি বললাম যে ঠিক আছে, মেয়েটা সুন্দর আছে ওটুকু জানলাম, কিন্তু খাদের মেয়ে বাসায় কোন জায়গায় ওগুলো আমি জানতাম না। আমি ওটুকু জিনিস চলে গেলাম। আমার ক্লাস ফাইভের পরীক্ষা শেষ, ক্লাস ফাইভের পরীক্ষার পরে আমি 40 দিন সময় পেয়েছি। 40 দিনের মধ্যে দেখতাম যে মেয়েটা পাশেই, প্রায় অনেক সুন্দর লাগে দেখতে, হাঁটতেছে, আমার সে বয়সে জুনিয়র হবে। ক্লাসে তখন আপনি? আমি তখন ক্লাস ফাইভ পরীক্ষা শেষ করলাম মাত্র। কারণ আমি হচ্ছে কি অন্য একটা স্কুলে গিয়ে যে ভর্তি হবো, সে ভর্তি হওয়ার সময় ওই প্রাইমারি স্কুলের হেড টিচারই আমাকে গিয়ে ভর্তি করিয়ে দেয়। তখন সেখানে আমার বাবারা যায় না, এখন থেকে আমি ক্লাস সিক্স পড়ি, সেভেনে পড়ি। সেভেনে গিয়ে আমি আর একটা হোস্টেল ছিলাম তখন সিক্স পর্যন্ত। সেভেনে তো আমি হোস্টেল ছিলাম না, সেভেনে তো আমাদের স্কুলের স্যার দুজন ছেলে ছিল, সেই দুজন ছেলেকে পড়াতাম, সেখানে ছিলাম। তো সেখানে থাকা অবস্থাও আমি বেশি খেলাধুলার বেশি গিয়েছিলাম, তখন স্কুল পালাতাম, স্কুল পালিয়ে পালিয়ে চলে যেতাম। এখন তখনও লেখাপড়া হচ্ছিলো না, তখন আমি আবার ক্লাস এইটে যখন আসলো তখন আমি স্কুলে চলে আসি। এদিকে আমার ওই মেয়েটা ভালো লাগতেছিল ওইটুকু, কিন্তু আমার কোনো রকম এই গিয়া ছিল না, মানে কথা বলা বা সাহস এরকম ছিল না। এরপর ক্লাস এইটে আমি পরীক্ষা দিই, ক্লাস এইটের পরীক্ষা তো আমি ভালো করি, আমি ট্যালেন্টফুলি বৃত্তি পাই। কিন্তু ক্লাস এইটের পরে আমি চাচ্ছিলাম যে কি অন্য একটা স্কুলে চলে যাওয়ার জন্য। আমি স্কুল থেকে টিসি নিয়ে আমি এখানে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি এখানে 10 নম্বর একটা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই, কিন্তু আমার 2-3 মাস থাকার পর ভালো লাগতেছিল না। আরেকটাতে ভর্তি হই, দুইটা ভর্তি হওয়ার পর দুইটাতে ভর্তি ভালো লাগতেছিল না। তখন আমি আবার গ্রামে চলে যাই। গ্রামে যাওয়ার পরে যখন ক্লাস 9-এর শেষের দিকে আসলো, একেবারে লাস্ট পরীক্ষায়, লাস্ট পরীক্ষায় এখানে প্রশ্নপাশের বিষয়টা প্রশ্ন পাস হতো, প্রশ্নপাশের বিষয়টা আমাদের জানা ছিল। কারণ এখানে যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষাগুলোতে একটা অঞ্চলভিত্তিক পরীক্ষা, 10-20টা স্কুল একসাথে মিলেই একটা প্রশ্নতে পরীক্ষা হতো। এই জন্য আমাদের এই সক্রিয়াতে যে স্কুলগুলো হয় তারা একই কোয়েশনে পরীক্ষা দেয়। এখন কিছু স্কুল মধ্য থেকে একটা কোয়েশ্চেন পাস হলে সেটা আমাদের হাতে চলে আসে। এখন ক্লাস 9-এ আমি যখন বার্ষিক পরীক্ষা শুরু হয়, তখন প্রথম প্রশ্ন, প্রথম পরীক্ষা ছিল বাংলা, বাংলা সেকেন্ড, এরপর ইংলিশ প্রশ্ন দুটোই পাস হয়, দুটো আমি বসে বসে আনসার করে দিই, বসে বসে আমি আনসার করে দিই। আমার আনসার করতে করতে রাত 2-3 বাজে। তারপরে ম্যাথ পরীক্ষা তখন হচ্ছে 2013 সালে নতুন ম্যাথের সৃজনশীল আসে, তখন আমি আমাকে প্রশ্ন দেওয়া হয়। কারণ আমি ম্যাথ যেহেতু প্রথম সৃজনশীল, এই জন্য আমি আনসার করতে পারতেছিলাম না। একটু দূরে গিয়ে একজন ভাই মেডিকেলে পড়তো, তো সিটিং মেডিকেলের ভাই ওনার কাছে আমি প্রাইভেটে পড়ছিলাম, ওনার কাছে গিয়ে আমি এটা সমাধান করে নিলাম। সমাধান করার সময় আমরা 3 জন গিয়েছিলাম, 3 জন মধ্যে 2 জন বলতেছে আমরা যদি এই ডাইরেক্ট সমাধানটা যদি আমরা সবার মধ্যে দিয়ে দিই, সবাই ভালো নাম্বার পাবে, তখন হচ্ছে জানাজানি হয়ে যাবে যে প্রশ্নটা পাস হয়ে গেছে। এই জন্য আমরা একটা স্কিপ করবো, আমরা কয়েকটা ভুল দেখাই দেবো। এটা কিন্তু আমি বলিনি, আমার সাথে যে দুজন গিয়েছিল তারাই বলছিল। তখন ওরা ভুল, আমি শুধু রাইট আনসারটা নিয়ে আমি বাসায় চলে আসি, হোস্টেলে চলে আসি। ওরা হচ্ছে কয়টা ভুল করছে না ভুল করে না এগুলো আমি কিছু জানি না। তখন ওরা পরীক্ষা দিয়ে বের হয়েছে, পরীক্ষা দেওয়ার পরেই
সবাই আমার সাথে ঝগড়াঝাটি শুরু করছে, কিচ্ছু বলে নাই, বলছে যে এমনি ওরা ওরা বলতেছে যে পরীক্ষার প্রশ্নের মধ্যে ভুল দাগানো হয়েছে। এটা তো কেউ জানতো না, কিন্তু আমি বাসায় এসে আমার আনসারের সাথে ওরা মিলেছে। তো আমি এরপর পরীক্ষা আরও প্রশ্ন পাস হয়েছে, আর ইসলাম শিক্ষা প্রশ্ন সব ধরনের প্রশ্ন পাস হতো, কারণ প্রশ্নগুলো অনেক অন্য জায়গা থেকে আসতো, এই জন্য আমরা জানতাম কোথা থেকে প্রশ্ন আসতো। এরপরে এখন লাস্ট পরীক্ষা ছিল হায়ার ম্যাথ, হায়ার ম্যাথের ওই দিন ছিল বৃহস্পতিবার। কোন ক্লাসের গল্প হচ্ছে এটা? এটা হচ্ছে 2013 সালের নবম শ্রেণীর, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। যখন নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা যখন প্রশ্ন, এখন আমাকে আর কোনো প্রশ্ন দেয় না ম্যাথ পরীক্ষার পর থেকে। আমি চিন্তা করতেছি কেন আমাকে আর প্রশ্ন দেয় না, আমি তো বিগত তিনটা প্রশ্ন আমি আনসার করে দিয়েছি, কিন্তু এখন আমাকে প্রশ্ন দেয় না। আমাকে এই 2013 সালের এই ডিসেম্বরের 12 তারিখ তখন ওরা আমাকে ডাকে, একজন কি আমাকে ডাকে, ডাকার সাথে সাথে দেখলাম যে কি হঠাৎ করে আমাদের জেনারেটর কারেন্ট সব চলে যায় হোস্টেলে, সবাই আমাকে ঘিরে ফেলে মারার জন্য, এই হলো ঘিরে ফেলে। একজন অনেক দূর থেকে দৌড় আসতেছে আমার দিকে, আমি একটু করে সরে গিয়ে ঠিক সোজা দৌড়ে ওই বৃত্ত থেকে বের হয়ে গেছি। বৃত্ত থেকে বের হয়ে গিয়ে আমি স্কুলের অফিসে দুজন স্যার ছিল, ওই স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার আমাকে তো মারতে চাচ্ছে। স্যার বললো যে তুমি কী করলে যে তোমাকে মারবে, বলছে স্যার এই বিষয়ে। তখন এরপরে আমি অফিস থেকে বের হয়ে, স্যারের কথা ওরা শুনতেছে না, তখন অফিস থেকে বের হয়ে আমি আর একটু বাইরে চলে যাই। এরপরে দেখলাম যে তখনও ওখানেও আমাকে খুঁজতেছে, আমি ভাবতেছি যে কেন, এইসব বন্ধুরা তো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এরা এটা বিষয় নিয়ে কেন। এরপর ওরা বলতেছে আমি নাকি, তারা আমাদের 22 জন ছিলাম আমরা ক্লাস নাইনে, 22 জনের মধ্যে 21 জনই মোবাইল ব্যবহার করতো, কিন্তু আমি করতাম না, আমি কারণ কারোর সাথে কথা বলার আমার প্রয়োজন ছিল না, আমি বাসাও তেমন কথা বলতাম না, আমি যখন কথা বলার ইচ্ছে থাকতো তখন স্কুলের বাইরে দোকান থেকে ফেকচুর দোকান থেকে আমি কথা বলতাম বাসায়। ওরা ভাবতেছে যে 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 মোবাইলগুলো সারা নিল সেই মোবাইলগুলো নাকি আমি বলছি, এবং প্রশ্ন ফাঁস না প্রশ্নে নাকি আমি ভুল লাগিয়েছি, আমি কিন্তু সব সময় জড়িত ছিলাম না। কিন্তু এরপরে তারা হচ্ছে কি বিভিন্ন মানুষের দ্বারা হুমকি দিচ্ছে যে তুমি স্কুল আসতে পারবে না, তার আমি বিষয়টা স্যারকে জানালাম, হেড স্যারকে জানালাম, হেড স্যারও কোনো সমাধান করতে পারতেছে না। তো শেষমেশ আমাকে পরামর্শ দিল যে আমাদের শ্রেণী শিক্ষক ম্যাথের, উনি বলে তুমি অন্য একটা স্কুলে চলে যাও। আমি অন্য একটা স্কুলে চলে গেলাম, অন্য একটা স্কুলে গিয়ে আমি হচ্ছে 2000 মানে আমি ক্লাস 1 থেকে আমি 9 পর্যন্ত হোস্টেলে, মধ্যখানে 1 বছর আমি রুজিন ছিলাম, তাও তখন ফরা ফাঁকি দেওয়ার জন্য। কিন্তু এখন আমি যে স্কুলে গিয়েছি সেই স্কুলে কোনো হোস্টেল নেই, তো হোস্টেল না থাকার কারণে আমি শুধু 2-3 দিন আমি স্যারের কাছে ছিলাম, তারপর আমি একটা রুজিন দিয়েছিল, রুজিনটা পাহাড়ি এলাকায়, ওখানে 3 মাস থাকার পর আমার আর ভালো লাগতেছিল না। তখন আমি স্যারকে হেড স্যারকে বলি স্যার আরেকটা যে স্কুলের রেজিস্ট্রেশন ট্রান্সফারের টাকা সব টাকা কিন্তু সেই স্কুলে বহন করছে। তো আমি স্যারকে বললাম যে স্যার আমাকে একটা এখানে থাকার ব্যবস্থা করে দেন, একটা রুম দিলেই হবে আমাকে, আমি হোটেল থেকে খেতাম আর ওখানে থাকতাম। এরপরে আমার এভাবে করতে করতে যে রেজিস্ট্রেশন ট্রান্সফার এসব করতে করতে আমাদের অনেক সময় চলে যায়, প্রায় জুন মাসে চলে আসে। এদিকে যে মেয়েটা আমার পছন্দ ছিল সেই মেয়েটার সাথে আমার কোনো রকম সম্পর্ক হতো না। যখন আমার রেজিস্ট্রেশন ট্রান্সফার করা লাগতেছিল সেই সময় আমি বাসায় ছিলাম, যখন বাসায় ছিলাম তখন মেয়েটার সম্পর্কের সাথে আমার মানে মেয়েটার এক বান্ধবী এসে আমাকে বলে যে তোমাকে মেয়েটা তো পছন্দ করে, তুমি কি জানতে কি না। আমি জানতাম, তাকে আমি বললাম যে হ্যাঁ এটা জানতাম, তারপর আমি মোবাইল নিলাম, কথা বলা শুরু হলো। তো মোবাইল একদিন আমি তাকে সন্ধ্যাবেলায় ডাকি, ডাকে বলেছি দেখো মানে তুমি নিঃশ্বাস বন্ধ করো। তো বলছে যে কেন, এরপর বলছে চেষ্টা করে দেখো। হ্যাঁ হ্যাঁ বললো যে এই যে চেষ্টা করলাম পারতেছি না। আমি যে দেখো আমি কিন্তু আজকে 5 বছর যাবতীয় আমার নিঃশ্বাস বন্ধ, তুমি এই বিষয়টি একটু খেয়াল রাখো। সেই সেভাবেই বুঝতে পারছে, মেনে নিছে। কিন্তু এরপরে যখন আমার আর লেখাপড়া হয়ে উঠতেছে না, এদিকে ওর সাথে মোবাইলে কথা বলা শুরু হয়েছে, এদিকে আমি যে নতুন পরিবেশে গিয়েছি সেখানে আমি পুরো স্কুলে আমি একা থাকি, কোনো বন্ধুবান্ধব নাই, আর আমি কোনো মতে মেশিন করতে পারতেছি না। এই জন্য হচ্ছে আমার যেভাবে আশা করছিলাম যে আমার রেজাল্টটা যেভাবে হওয়ার কথা এরকম হয়নি। অন্যদিকে আমি যে স্কুল থেকে চলে আসছি সেখানে অনেক ভালো রেজাল্ট করছে, প্রায় 10 জন মতো গোল্ডেন পাইছে, কিন্তু আমার গোল্ডেন ছিল না, এই জন্য আমি সরকারি কলেজে আর চান্স হয় নাই। আমি একটা বেসরকারি কলেজে পড়তাম, তখন সেখানেও থেকে আমি 2 বছরে মাত্র 11 জন ক্লাস করছি আমি। তারপর আমার ক্লাস করতে ইচ্ছে থাকতো না, আমি কোনো
প্রাইভেটে পড়ি নাই, কিন্তু বাসায় জানতো তো আমি প্রাইভেট পড়ি বা কলেজে যাই, কিন্তু আমার ইচ্ছে করতো না, আমি সময় বেলা মেয়েদের সাথে মেয়েটার সাথে কথা বলতাম এটুকু, কিন্তু অন্য কোনো মেয়ে ছিল না, এই টিউশনই করতাম এটুকু। আমার ইন্টার পর যখন 2017 সালে আমি ইন্টার দিই, ইন্টার পর্যন্ত আমার ভালো কথা হয়, ইন্টার ফাইনাল পরীক্ষার ঠিক 5 দিন আগে ওর সাথে আমার শেষ দেখা হয়। দেখার সময় কথাবার্তা বলি, ওই যখন দেখা করি বিষয়টা ওদের বাসায় সবাই জানতো, আমরা যে কথা বলি ওদের বাসায় সবাই জানতো। 17 সালের পরে আমি হচ্ছে অ্যাডমিশনের উদ্দেশ্যে আমি শহরে না থেকে বাসায় চলে যাই, বাসায় বলছে আমি বাসায় ভালো করে পড়বো, কিন্তু বাসায় ভালো পড়া হয়নি। মাত্র অ্যাডমিশনের 10-12 দিন আগেই থেকে আমি একটু বেশি সিরিয়াস হই, আমি অ্যাডমিশন পরীক্ষার আসার ঢাকা আসার পথেই আমার মোবাইলটা হারিয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফ এম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE LOVE DHAKA FM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমি আর জে কেবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর মোবাইলটা হারিয়ে যাওয়ার পর থেকে ওর মেয়েটার সাথে আমার যোগাযোগ হয়নি। একদিকে হচ্ছে কি আমার রেজাল্টটা খারাপ হলো, অন্যদিকে আর মেয়েটির সাথে আমার যোগাযোগ হচ্ছে না। তখন যোগাযোগ হচ্ছে না, তখন সব প্রায় সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া শেষ, তখন আমার আর কোথাও চান্স হয় নাই। আমি চিন্তা করতেছি কী করা যায়, আমি এবার অসুস্থ হয়ে গেছি। ইপনি সিনেমা একটা মেডিকেল আমাকে রাখা হলো, যে প্রায় 22টা ইঞ্জেকশন দেওয়ার পরে প্রায় 3 দিন এক নাগারে স্যালাইন চালানোর পরে আমি শোয়া থেকে উঠি। তো আমার ডাক্তার বলতেছে যে কি তোমার কোনো সমস্যা আছে কিনা বা কোনো রিলেশন আছে কিনা। আমি বলছি যে স্যার আছে, তবে এখন যোগাযোগ নাই। আমি এরপর সুস্থ হওয়ার পর আমি বাসায় যাই, বাসায় গিয়ে যেই স্কুলে আমি প্রাইমারি স্কুলে পড়ছিলাম সেই প্রাইমারি স্কুলে হেড স্যারের আত্মীয় ছিল মেয়েটা। আমি হেড স্যারকে গিয়ে বলি, স্যার আমি তো একটা সমস্যার মধ্যে আছি, এই যে আপনার এই আত্মীয় মেয়েটার সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল, আমি এই বিষয়টা তাদের বাসাও জানে আমাদের বাসাও জানে, কিন্তু আমি চাচ্ছি যে আমি আর কথা বলবো না ইদানিং, আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি কোথাও হয়নি, এখন সেকেন্ড টাইম আমি দেখব। তারপর বলছে ঠিক আছে, মেয়েটা তো আমার মেয়ের মতোই, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। স্যার আমি বলছিলাম আমি কথা না বলে আমি থাকতে চাচ্ছি। তখন আপনি কোন ক্লাসে? তখন আমি ইন্টার পরীক্ষা দিয়েছি 17 সালে, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন শেষ হলো। আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিব, স্যার আপনি যদি বিষয়টা কান্ডি যদি ওদের পরিবারের সাথে আপনি ভালো করে যদি বলতেন, যেহেতু আপনার আত্মীয়। বলছে ঠিক আছে, আমি ভালো মতোই করে বলবো। এমনকি স্যারও আমাকে পার্সোনালি অনেক কথা শেয়ার করতো, আমাকে দেখলেই টাকা দিত, আমাকে শার্ট কিনে দেওয়া, প্যান্ট কিনে দেওয়া, এমনকি স্যান্ডেল পর্যন্ত আমাকে কিনে দিয়েছিলো যখন আমি স্কুলে ছিলাম। মাঝে মাঝে দেখা হলো, আমার সাথে খুব ভালো ব্যবহার করতো। সেই সাহস থেকে আমি কথাগুলো স্যারকে বলছি, স্যার বাসায় বলবো বলছে। স্যার একটা বলছে যে ঠিক আছে, তুমি হচ্ছে নিজেকে প্রস্তুত করো, আমি বিষয়টা দেখবো, ওর সাথে আর কথা বলার দরকার নেই, কথা যদি বলার আগে আমার সাথে বলো, তারপর আমি দেখবো ওর পরিবারকে আমি বলে রাখবো। আমিও বিশ্বাস করছি যেহেতু মেয়েটা আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, মেয়েটাও ধার্মিক ছিল, এখন ওরা ফ্যামিলিগতভাবে অনেক ধার্মিক, অনেক ভালো, আমি কীভাবে, আমি বলছি ঠিক আছে তাহলে আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিব, কিন্তু আমি অসুস্থ হয়ে যাই, আমার সিভিয়ার ইনসোমনিয়া হয়, অর্থাৎ আমার ঘুম হয় না, একেবারে ঘুম হয় না। ঘুম যখন হয় না, আমার ওষুধ খাওয়ার পরও আমার ঘুম হয় না। এভাবে করে আমার অনেক দিন চলে যায়। মাত্র জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়ার আগেই আমি একটা কোচিনে ভর্তি হই। সেই কোচিনে আমি
পরীক্ষা দিই, আমি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমি এখন প্রিপারেশন নিচ্ছি কমার্সের জন্য, অর্থাৎ ইউনিটের জন্য। ইউনিটে পরীক্ষা দিতে হলে অ্যাকাউন্টিং এবং মার্কেটিং লাগে। আমি ক্লাস 9 টেনের বই থেকে শুরু করে ইন্টার পর্যন্ত মার্কেটিং এবং অ্যাকাউন্টিং বই করে তারপরও আমি ওই ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি ওই সামগ্রিকভাবে ফাইনাল মডেল টেস্ট আমি সেকেন্ড হই, কিন্তু আমি অনেক কষ্টের পরও আমি সেকেন্ডে আমি টিকি না। ওখান থেকে 3-4 জন চান্স হয়েছে, কিন্তু আমার হয়নি। এখন তো আমি বাসায় কীভাবে যাই, আর ওর সামনে আমি কীভাবে যাই? এই জন্য আমি বাসায় বড় ভাইয়ের বলি, বড় ভাই ঢাকায় থাকে, বড় ভাইয়ের বলি যে বড় ভাই আমার কোথাও ভর্তি করাই দাও, আমি একটু নিজের প্রিপারেশন করার চেষ্টা করি, তৈরি করার চেষ্টা করি। তো আমাকে একটা ইউনিভার্সিটিতে, বেসরকারি ইউনিভার্সিটিতে লতে ভর্তি করিয়ে দেয়। একটা কথা গ্যাপ হয়ে গেছে, ও স্যারকে একটা কথা বলছিলাম, আমি হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটিতে প্রযুক্তি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। প্রযুক্তি ইউনিটে আমার আসছিল আমার এই হচ্ছে কি ফ্যাশন ডিজাইন সাবজেক্ট আসছিল। প্রযুক্তি ইউনিটটা ছিল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে নিয়ে একটা ইউনিট, আমার ফ্যাশন ডিজাইন আসছিল। আমি কিন্তু স্যারকে ওই কথা বলছিলাম, স্যার আমার এতটা আসছিল, কিন্তু ফ্যাশন ডিজাইন এবং সেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি না, ও মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো নিয়ে, কিন্তু আমি সেগুলোতে আর পড়ি নাই। তো আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, ওই কথাও স্যারকে বলছিলাম। কিন্তু যখন লতে ভর্তি হই, এখন আমার থার্ড সেমিস্টার হয়, আমি পরীক্ষা দিই না, কিছু কিছু পরীক্ষা বাকি আছে সেমিস্টার। তারপরে আমি বাসায় গিয়ে আম্মুরে বলি, আম্মু আমার তো এখন টিউশনি করে কোথাও কিছু টাকা হয়, প্রতি মাসে আমার 20-30 হাজার টাকা আসে টিউশনি করে। তখন 2019 সাল, তখন তুমি একটু বিয়ের প্রস্তাবটা দাও না, ওরা কী বলে দেখি। তো আম্মু বলেছে যে এটা তো তুই আগে গিয়ে দেখ, মেয়েটার সাথে তো অনেকদিন কথা হচ্ছে না, প্রায় 1.5 বছর ধরে, তুই কথা বলে দেখ, যদি এরকম যদি একটা সারাতে মনে হয় তাহলে আমি তোর বড় ভাইকে বলবো, কথা বলবো। আমি যখন এই খবর পাঠালাম, দেখলাম যে সবাই মোটামুটি একটু একটু নরম হলেও, কিন্তু মেয়ে হচ্ছে কোনো মতে নরম না, সে পুরোটাই আমার বিপরীত। তখন আমি এসেই স্যারের কাছে চলে আসি, আস্তে আস্তে ওই দিন রাত 9টা বাজে আমি স্যারকে গেটে দাঁড়িয়ে আমি কল দিছি, স্যার আমি নেচার বলছিলাম, স্যার বিষয়ে কিছু কথা বলতে চাইছিলাম। স্যার বলছে না আমি বাসায় নেই, এভাবে বলকে কেটে দিছে। আমি বলছে স্যার আমি কী করলাম, স্যার জানে যে আমি আসছি, আমি কল দিছি স্যারের সাথে। তো তখন হচ্ছে স্যারদের বাসায় কিছু কুকুর আছে, কুকুর ঘেউ করতেছে রাত 9টায়, গ্রামে অনেক রাত হয়ে গেছে তখন। এরপরে হচ্ছে কি, আমার স্যার আমার কথা শুনলো না, আমার কেটেও দিল। আমি বাসায় অনেক কষ্ট নিয়ে আসলাম, বড় ভাইয়ের বললাম, ছোটো ভাইয়ের বললাম, আমারও বললাম। তার এরপর দিনই বড় ভাইয়ের রাজাকালি যায়, মানুষ দিয়ে কথা বলে কিন্তু হয় না। এরপর আমি চলে আসার পর এরপর থেকে আমি ঢাকা আসার পরে আমি আর শক্তি হারিয়ে ফেলি, আমি আবারও ইনসমনিয়ার পেশেন্ট হয়ে যাই। প্রায় 2 বছর যাবত আমার কোনো ঘুম হয় না। আমি আর ওই যে ইউনিভার্সিটিতে লতে আমাকে ভর্তি করে দিয়েছিল, সেই ইউনিভার্সিটিতে ফাইনাল পরীক্ষা ছিল থার্ড সেমিস্টারের, তখন আমি আর যাই নাই। আমি ওই দিন পরীক্ষা দেওয়ার মতো শক্তি নাই, আমি দুর্বল হয়ে গেছি। আমি কয়েকটা টিউশনি করতাম বা কোচিংয়ে ক্লাস নিতাম, এগুলো আর নিতে পারতেছি না। এভাবে করতে করতে 2019 সালে শেষের দিকে চলে আসে, 20 সাল চলে আসে, করোনা ভাইরাস চলে আসে। এখন আম্মুরে বলি যে আম্মু দেখো, একটা মেয়ে হলে দেখো, কারণ আমার অবস্থা খুব খারাপ, আমি তো আর পারতেছি না, আমার তো ভালো লাগতেছে না। এরকম আম্মুরা মেয়ে দেখে, কিন্তু আসলে মেয়ে মন মতো হচ্ছে না। এভাবে করতে করতে 2019 সালে দেখতে দেখতে একটা মেয়ে আমার আব্বার বন্ধুর মাধ্যমে একটা মেয়ে দেখে, মেয়েটা হচ্ছে বিবাহের উদ্দেশ্য না, মানে বাসায় বেড়ানোর জন্য আনে। আমি বলি যে এটা মেয়েটা আমার পছন্দ হয়েছে, তুমি একটু দেখো। কিন্তু তারা ঠিক আছে, তারা রাজি আছে, সব ঠিক আছে, বলো যে আমাদের ছেলে কী করে এগুলো আমাদের একটু দেখাও। ছেলে স্টুডেন্ট, ঠিক আছে, একসময় চাকরি বাকরি করবে। কিন্তু আমি যেই ইউনিভার্সিটির জন্য যে লয়ের কাগজগুলি দিলাম, আমার রোল নাম্বার দিলাম, দেখলাম যে সেখানে আমি যেখানে যে পরিচয়টা দিয়েছি সেই পরিচয়টা নাই, কারণ আমি টানা 2 সেমিস্টার রেজিস্ট্রেশন না করার কারণে আমার ভর্তিটা ক্যান্সেল হয়ে যায়। তখন ওখানে নাই, কিন্তু আমি একটা ডিগ্রিতে একটা ভর্তি ছিল, ওই ভর্তিটাই দেখাচ্ছে, শুধু দেখাচ্ছে। এটা শোনার পর আব্বা বলতেছে, তোর পেছনে এত টাকা খরচ করলাম, এত সময় দিলাম, তুই যে আমি তোর জন্য একটা মেয়ে দেখতেছি, সেই জায়গায় তুই দেখতেছিস যে তুই পরিচয় যেটা দিলি সেই পরিচয়টা এখানে নাই। আমি সেখান থেকে রিয়েলাইজ করলাম যে আসলে আমি তো অনেক ভুল করছি। আমার প্রথম ভুল ছিল যে আমি প্রশ্ন ফাঁসের সাথে কীভাবে জড়িত হয়ে গেলাম,
এরপর হচ্ছে মা বাবাকে ঠকালাম আর কি, আমি নিজে ঠকছি না, মা বাবাকে ঠকালাম, নাম দিয়ে আমি নিজে ঠকছি, লেখাপড়া করি নাই, বা এডমিশনের সময় আমি বাসায় চলে যাওয়া, মেয়ের পিছনে একটা মেয়ের পিছনে অনেক সময় দেওয়া, আমি আজকে থেকে ভালো হয়ে যাবো, এরভাবে চিন্তা করে আমি ভালো হয়ে যাই। কিন্তু তখন করোনা ভাইরাস ছিল, করোনা ভাইরাসের সময় আমি রিয়েলাইজ করি। তারপর আমি আরেকটা ইউনিভার্সিটিতে ইংলিশে ভর্তি হই, এখন নিরুফেন ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে পড়ি। আমি আমার গল্পের মধ্য দিয়ে আমি অনেক কিছু এসকেপ করার চেষ্টা করছি। যে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে গল্পটা আপনি কেন বললেন? আপনি এখন কি পড়াশোনা করেন? হ্যাঁ করি, আমি করি। কেন বললেন এই গল্পটা? আমি বলছি হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমার অনেকগুলো বৃত্তি ছিল, যেমন 10-12-13 বৃত্তি ছিল। আমি যখন ইন্টার পড়ি আমি মাত্র 11 দিন আমি ক্লাস করি। আমি ধরে নিচ্ছি আপনি খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন, কিন্তু আপনার এই যে নষ্ট হওয়া, স্পয়েল হওয়া, এটার পেছনে মূল ভূমিকাটা কে রেখেছে, কেন হয়েছে? মূল ভূমিকাটা ছিল আমার স্কুলের প্রশ্ন পাশের সাথে যদি আমি না জড়াতাম। ওই একটা ঘটনাই মূলত আপনার জীবনটাকে এরকম জায়গায় জড়িয়ে নিয়েছে। সুতরাং আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকের এই গল্প শুনে যারা গল্পটা শুনলেন ওর কাছ থেকে, যে জীবনের ঝোঁকের বশবর্তী হয়েও একটা কাজ, যেটা আপনি জানেন অন্যায়, যেটা আপনি জানেন ভুল, যেটা আপনি জানেন অপরাধ, সেটা করবেন না, কখনোই করবেন না। কারণ এই অপরাধ আপনার পুরো জীবনের ছকটাকে চেঞ্জ করে ফেলে দিতে পারে। আপনি যদি না জেনে করেন সেটা ভুল হতে পারে, কিন্তু সেটার জন্য ক্ষমা আছে, কিন্তু জেনে যদি করেন তাহলে সেটা অন্যায় এবং অন্যায়ের ক্ষমা হয় না। অনেক ধন্যবাদ, আপনি আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ গল্পটা আপনি এখানে শেয়ার করেছেন। আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শেখার আছে। শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা, আবারও কথা হবে আগামী বুধবার ঠিক রাত 11টায়। শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।